দেখো সঙ্গীতা যেটা শুল্ক দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি দুজনকে আটক করে তারা জিজ্ঞাসাবাদ করছে এবং গতকাল সন্ধ্যাবেলা তারা খবর পান যে বিদেশি সোনা পাচার করা হচ্ছে এবং এই খবর পাওয়ার পরেই কিন্তু মধ্য কলকাতার রাম মন্দিরের কাছে শুল্ক দপ্তরের আধিকারিকরা পৌঁছে যান সেখানে দুজনকে আটক করা হয় এবং সেখানে তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন কিন্তু সেখানে কিছু লোক জড়ো হয় এবং তাদের দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে দুজনকে সেখান থেকে আটক করে শুল্ক অফিসে নিয়ে আসা হয় এবং সেখানে তল্লাশি চালানোর পর লক্ষ টাকা সোনার বিদেশি সাতটি বার তাদের কাছ থেকে বাজ্যাপ্ত করা হয়েছে উদ্ধার করা হয়েছে এবং মূলত যেটা আধিকারিকরা জানাচ্ছেন যে প্রাথমিকভাবে তারা মনে করছেন যে বাংলাদেশ থেকে এই সোনা নিয়ে আসা হয়েছিল কিন্তু এইখানে এই রাজ্যে কোথায় নিয়ে যাওয়া ছিল বা বা কোথায় পাচার করার কথা ছিল সেটা নিয়েই কিন্তু তারা তদন্ত করছেন এর আগেও তুমি জানো সঙ্গীতা বারবার কলকাতা শহরে বিদেশি সোনা উদ্ধার করা হয়েছে শুল্ক দপ্তরের আধিকারিকরা তারা মনে করছেন যে একটা বড় র্যাকেট রয়েছে যারা কিন্তু বিদেশ থেকে সোনা নিয়ে আসছে এবং এই রাজ্যে পাচার করছে এবং ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই র্যাকেটে কারা কারা যুক্ত রয়েছে কিভাবে এই র্যাকেট কাজ করে দুজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে এই গোটা র্যাকেটের ব্যাপারে জানার চেষ্টা চালাচ্ছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা সঙ্গীতা ধন্যবাদ প্রকাশ সরাসরি চলে যাব ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি সমীরন পালের কাছে সমীরন সতেরো বছরের কিশোরের মৃত্যু হয়েছে এবং রহরা থানা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে থানার সামনে বোমা বিস্ফোরণ কোথা থেকে এলো বোমা স্থানীয় বাসিন্দারা কি বলছেন পুলিশই বাকি বলছে সঙ্গীতের বিষয়টা যে ঘটনা ঘটেছে থানার সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেনি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক রহড়া থানার কাছে এবং যেখানে আজকে সকালবেলা এই যে রুইয়া মধ্যপাড়ার বাসিন্দা এক প্রৌঢ় এবং ক্যামেরাম্যান দিব্যেন্দ্র সিংহকে দেখাতে বলবো সেই থানার পেছনের ঠিক একটি ঝোপ থেকে একটি কৌটো উদ্ধার করেন এবং নিয়ে যান রুইয়া মধ্যপাড়া তার বাড়িতে এবং তার সতেরো বছরের নাতিকে সেটি দেখান এবং সেটি দেখার পর নাতি সেইটা নিয়ে নাড়াচাড়া করার পরেই আচমকা সকাল দশটা নাগাদ তার বাড়ির মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই সময় সে গুরুতর জখম হয় এবং তাকে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে সেখান থেকে তার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে থানার ঠিক কাছেই সেই ঝোপ জঙ্গল থেকে একটি কৌটো উদ্ধার করেছিল তার দাদু এবং সেটি বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে দেখার সময় নাড়াচাড়া করার সময় আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে কোথা থেকে থানার পেছনে এই ঝোপ জঙ্গলে বোমা এলো সেটা খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ এই মুহূর্তে তার দাদুকে থানায় ডেকে নিয়ে আসা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি কোথা থেকে কৌটো বোমাটি পেলেন এবং কিভাবে তিনি কেনই বাড়িতে নিয়ে গেলেন এবং তিনি কিছু বুঝতে পারেননি কেন এই সমস্ত দিক খতিয়ে দেখছে রওড়া থানার পুলিশ তবে এই মুহূর্তে সব থেকে মর্মান্তিক যে ঘটনা যে রুইয়া মধ্যপাড়ার বাসিন্দা সতেরো বছরের কিশোরের মৃত্যু হয়েছে বোমা বিস্ফোরণে থানার পেছনে ঝোপ জঙ্গল থেকে তার দাদু একটি কৌটো কুড়িয়ে নিয়ে যায় এবং সেইটি তার নাতির হাতে দিলে তিনি এসে সেটি নাড়াচাড়া করার সময় আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে থানার পেছনে ঝোপ থেকে কি করে বোমা এলো এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সতেরো বছরের কিশোরের এই বোমা বিস্ফোরণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এই মুহূর্তে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ কোথা থেকে বোমা এলো কারা বোমা মজুদ রেখেছিল এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে কিন্তু সবথেকে চিন্তার বিষয় যে থানার পেছনের ঝোপে কি করে বোমা এলো এবং দুষ্কৃতীরা কোথা থেকে বোমা লুকিয়ে রেখেছিল এবং সেটা কেন পুলিশের নজর এড়িয়ে গেছে এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং এই মুহূর্তে ওই কিশোরের মৃত্যু হয়েছে এবং তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় এবং এই বোমা বিস্ফোরণের এবং বোমায় সে গুরুতর জখম হয়েছিল তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ব্যাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে সেখান থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তার মৃত্যু হয় এবং সেই বোমার বিস্ফোরণের ঘটনায় এবং এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে সঙ্গীতা ধন্যবাদ সমীর